বাংলা আজ যা ভাবে দেশ ভাবে আগামীকাল। আর দেশের কথা বললে বর্তমান বিজেপি সরকারের একমাত্র প্রতিদ্বন্দ্বিতা করার ক্ষমতা রাখে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস। টিএমসি সুপ্রিমো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে কোভিডকালীন সিচুয়েশনে, অর্থাৎ যখন প্যান্ডেমিক সিচুয়েশন তার আটমোস্ট অ্যাটমসফিয়ারের মধ্যে দিয়ে যাচ্ছিল, তখন যারা মাইগ্রান্ট ওয়ার্কার ছিল অর্থাৎ পরিযায়ী শ্রমিক, তাদের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৫ টাকায়, হ্যাঁ ঠিকই শুনছেন, মাত্র ৫ টাকায় মা ক্যান্টিনের উদ্বোধন করেছিলেন। আর এবার সেই মা ক্যান্টিন আবার ফিরে এলো ডায়মন্ড হারবারে। ডায়মন্ড হারবার পুরসভার উদ্যোগে আজ থেকেই চালু হলো ৫ টাকার বিনিময়ে পেট পুরে খাবার। খাদ্য রসে বসে বাঙালি, ভোজন রসিক বাঙালি, আর তাদের কাছে খালি পেটে তো ধর্ম হবে না, পেটটা তো আগে ভর্তি হওয়া চাই। আর সেজন্যই আজ থেকে অনির্দিষ্টকালের জন্য চালু হলো মা ক্যান্টিন। সেখানে ৫ টাকায় ডিম ভাত, ডাল, সবজি, এমনকি সয়াবিন বড়ির তরকারিও পাওয়া যাচ্ছে। আর কি কি পাওয়া যাচ্ছে সেখানে, আর কেনই বা এই উদ্যোগ, যারা খাচ্ছেন তারা কি বলছেন, চলুন শুনে নেওয়া যাক। খাবার ভালো আছে, কি কি দিয়েছে? ডিম দিয়েছে, সবজি দিয়েছে, ডাল দিয়েছে, সয়াবিন বড়ির তরকারি দিয়েছে। ভালো লাগছে? হ্যাঁ ভালো লাগছে। ৫ টাকা নিয়েছে। এখনকার যুগে ৫ টাকায় পাওয়া যায় না, কোথায় পাওয়া যায় না ৫ টাকায়। আমার অভিষেক বাবু দিচ্ছে, মা ক্যান্টিন তৈরি করে দিয়ে দিচ্ছে, আমরা খাচ্ছি। মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি চিন্তা করেছিলেন যে প্রতি এরিয়ায় যে মানুষগুলো সরকার সব রকম সাহায্য সহযোগিতা করেছে রেশনিং ব্যবস্থার মধ্যে দিয়ে, তাছাড়াও যারা বঞ্চিত ছিল সেই জন্য ৫ টাকার বিনিময়ে আজকের এই সুস্থ পরিষেবা আমার ডেমোনা পৌরসভা থেকে নেওয়া হয়েছে, যে মা ক্যান্টিন এখানে তার শুভ উদ্বোধন আজকের হলো। কতজন মানুষকে খাওয়ানো হবে প্রত্যেক দিন? আজকের আমাদের এখানে ২০০ মানুষকে দেওয়া হচ্ছে। আগামী দিনে যেরকম প্রয়োজন হবে, সে ২০০, ৩০০, ৪০০, ৫০০ যেরকম হবে, ডেমোনা মিউনিসিপ্যালিটি থেকে সেই পরিষেবা আমরা দেবো। কতদিন চলবে এটা? অনির্দিষ্টকালের জন্য, আজকে শুরু হলো, এটা অনির্দিষ্টকালের জন্য।